নিয়েছে পায়খানা কত পায়খানা জানেন আবু জেহেলের বাড়িতে কত কয়েক হাজার বলতেছে কোটি কোটি না হ্যাঁ ঠিকই আছে কোটি কোটি প্রত্যেক মানুষের বাড়ি হলো ওর পায়খানা ওই প্রত্যেক মানুষের পায়খানা হলো আবু জেহেলের বাড়ি মক্কাতে এটা সিম্বলিক উদ্বোধন করা হয়েছে এজন্য আজকে যারা কোরআন মানছো না তোমাদের ইতিহাসের পায়খানা হবে তোমাদের বাড়ি বড় চমৎকার করে আল্লাহ বলছেন তোহা অনেকেই বলে তোহা বিশ্বনবীর নাম এটা বলা উচিত না এটা বলা কোরআন বিরোধী আল ইমরানে আল্লাহ বলছেন লা ইয়ালামু তাআবীলাহু ইল্লাল্লাহ এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাযীনা ফি কুলুবিহিম যায়িক যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো জানার জন্য ঠেলাঠেলি করবে অন্য কেউ না তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আপনি কুরআন নাজিল করেন নাই কষ্ট পাওয়ার জন্য কষ্টের জন্য কুরআন আসেনি কুরআন আসছে আনন্দ দেওয়ার জন্য ঠিক কি না কুরআন এসেছে মানুষের ভাগ্য ফেরানোর জন্য এখন সারা দুনিয়ার মানুষ কোরআন পড়ে সারা দুনিয়ার মানুষ কোরআনের দিকে আসছে আল্লাহু আকবার একটা কিতাব সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেটার নাম কি কি নাম কোরআন টুইন টাওয়ারের ঘটনার পরে আমেরিকানরা মনে করেছিল মুসলমান কমে যাবে কিন্তু দেখে যে উল্টা হয়েছে কোন কোরআন যেটার কারণে টুইন টাওয়ার এরকম ধসে গেছে ওরা মিথ্যা কথা বলছে মুসলমান আক্রমণ করেছে মুসলমান করে নাই ইহুদির বাচ্চারা টুইন টাওয়ারকে ধ্বংস করেছে পৃথিবীর সব অপকর্মের সাথে দুইটা গ্রুপ জড়িত ইহুদি এবং মুশরিকেরা এটা কার কথা আল্লাহর কথা লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু আল্লাহ বলছেন মানবতার জঘন্য দুশ্মন হলো দুইটা গ্রুপ একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক আরেকটা কি মুশরিক যারা শিরক করে আমরা শিরক করব না শিরক আছে আপনাদের এখানে শিরক আছে গলায় তাবিজ লাগানো কি ভালো করে সহজ করে বুঝেন তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ কাউয়া ডাকে কুত্তা কাঁদে দুর্দিন আসতেছে এইগুলি চিন্তা করাও শিরক চিন্তা করা কি শিরক ঘর থেকে বের হচ্ছেন কাপড় টান খেয়েছে আমার দিনটা ভালো যাবে না এইগুলো বলা শিরক এগুলো তিয়ারা বলা হয় বুখারী বর্ণনা আর তিয়ারা তুমি না শিরক কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক এগুলো ভর্তি হলো আমার হিন্দু ভাইদের ভিতরে ঠিক কি না এগুলো থেকে হিন্দু ভাইরা বেরিয়ে আসবেন কারণ আপনাদের কিতাবে এই জাতীয় কোনো কথা নাই হিন্দু ভাইরা যদি ওনাদের কিতাবগুলো পড়তো সব হিন্দু ভাই মুসলমান হয়ে যেত কারণ তাদের কোন কিতাব নাই যেই কিতাবে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হিন্দু ভাইদেরকে কিতাব পড়তে দেয়া হয় না ঠাকুররাই তো পারে না ওদেরকে দিবে কি আমাদের যেমন বহু হুজুর আছে মানুষকে কোরআন থেকে ফিরায় ঠিক কি না এরকম ওদের ভিতরে বহু ঠাকুর সাধারণ লোকেরা যেন কোরআন ঠিক মতো অর্থ সহ না পড়ে তাহলে আমাদের হালুয়া রুটি কমে যাবে মূর্খ যত বেশি সেখানে কুফুরি তত সবচেয়ে বড় মূর্খ সবচেয়ে বড় কাফের আবু আবু এই জন্য আল্লাহ বলছেন শুনো কোরআনটা কি এটা কষ্টের জিনিস নয় এটা হলো ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা ইটস এ রিমেম্বারেন্স ফর দোজ পিপল হু হ্যাজ দা ফিয়ার ফর অলমাইটি এটা তাদের জন্য রিমেম্বারেন্স অর্থাৎ স্মরণিকা গাইডবুক যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কার ভয় আল্লাহর ভয়